ভারতের লোকসভায় বিজেপি নেতার মুসলিম বিদ্বেষী আচরণ ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। অধিবেশন চলাকালে মুসলিম এমপি দানিশ আলীকে অকথ্য ভাষায় গালমন্দ করেন বিজেপি নেতা রমেশ বিধুরী। এই ঘটনায় তার বিচার দাবিতে সরব বিরোধী দলগুলো। ভারতের নতুন পার্লামেন্ট ভবনে লজ্জাজনক ইতিহাস তৈরি করেছেন বিজেপির এমপি রমেশ বিধুরী। লোকসভার অধিবেশনে ভারতের চন্দ্রযান ইস্যুতে বক্তব্য রাখছিলেন রমেশ। এক পর্যায়ে বহুজন সমাজ পার্টির এমপি দানিশ আলীকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন তিনি। মুসলিম হওয়ায় দানিশকে জঙ্গি সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন তিনি, করেন ব্যক্তিগত আক্রমণও। এ সময় বিজেপি নেতার পাশে বসে হাসতে দেখা যায় প্রাক্তন মন্ত্রী হর্ষবর্ধন এবং রবিশঙ্কর প্রসাদকে। বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন, পরে এমপি রমেশ বিধুরীকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় বিজেপি। সাম্প্রদায়িক মন্তব্যের জন্য বিধুরীকে সতর্ক বার্তা দেন লোকসভার স্পিকার ওম বিড়লা, তবে ঘটনার সুষ্ঠু বিচার না পেলে পদ থেকে সরে আসবেন বলে জানান দানিশ আলী। ভরে মন সে ইস সদন কো ভি ছোড়নে পর বিচার কর রহা হুঁ, ক্যোঁকি ইয়ে এক সভ্য সমাজ মে বরদাশত নাহিঁ কিয়া জা সকতা। সংসদ অবমাননার দায়ে বিধুরীর কঠিন শাস্তি দাবি করেছেন বিরোধী দলগুলো। যদিও বিধুরীর হয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই ঘটনার সরাসরি সম্প্রচার চলছিল টেলিভিশনে, যদিও পরে আর্কাইভ আপডেট থেকে বিজেপি নেতার বক্তব্যের সেই অংশ সরিয়ে ফেলা হয়। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইসলাম বিদ্বেষী সেই ভিডিও, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।